নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে আমি বানাবো সুজি এবং নারকল দিয়ে দারুণ সুস্বাদু লাড্ডু বা মিষ্টি, যেটা কিন্তু খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। খুবই সুস্বাদু হয় এই লাড্ডু। চলুন বন্ধুরা, তাহলে আজকের এই মিষ্টিটা বানানো স্টার্ট করছি। প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসেতে, তার মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম নারকেল বাটা, আর তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আখের গুড়। গুড়টা নিজে স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি যদি লাগে তাহলে কিন্তু আরও 1 টেবিল চামচ গুড় অ্যাড করব, যদি মিষ্টিটা একটু কম মনে হয়। আখের গুড়টা নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আরও 1 টেবিল চামচ আখের গুড় অ্যাড করলাম। আখের গুড়টা কিন্তু আমার আগে থেকেই জাল দিয়ে ছেঁকে রাখা ছিল। এবার এই নারকল আর গুড়টা খুব ভালো করে একসাথে পাক দিয়ে নেব। নারকল নাড়ু যেভাবে পাক হয় সেই রকম দেবো না, একটু নরম রাখব। নারকেলের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে এসছে গুড়টা। এবার অল্প পরিমাণ একটু এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আবারও গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা গলিয়ে নেব। নারকেলের মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে যেরকম নাড়ু আমরা তৈরি করি সেরকম গোল পাকিয়ে নিয়েছি। এখন ঘিটা গরম হয়ে গেছে, এখানে 1 কাপ চায়ের দিয়ে দিলাম সুজি। সুজিটা একেবারে লো ফ্লেমে একটু সোনালি করে ভেজে নেব। গ্যাসে কিন্তু একেবারে লো ফ্লেমে, মানে লো বার্নারেও বসাতে পারেন, তাহলে কিন্তু সুজিটা পুড়বে না। একটু সোনালি করে ভেজে নেব, তাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে। 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে কিন্তু হবে না, 15 থেকে 18 মিনিট তো লাগবেই একটু সোনালি করে ভাজতে। আর গ্যাসের ফ্লেমটা যেহেতু একেবারে লো আছে তাই জন্য একটু সময়টা লাগবে। অল্প একটু দুধে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। এখানে প্রথমে আমি 1 কাপ দুধ দিলাম, সেটা খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে আবারও 1 কাপ দুধ দেবো। প্রথমে আমি 250 দুধ দিলাম, তারপরে আবার আরও 250 দুধ দিয়ে দিলাম, সেটা খুব ভালো করে মিশিয়ে দেবো। দুধটা মেশানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেরকম মিষ্টি আপনাদের পছন্দ সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন। নারকেলের পুরেও কিন্তু বেশ অনেকটা পরিমাণ মিষ্টি আমরা ব্যবহার করেছি, সেই জন্য এখানে একটু মিষ্টিটা বুঝে অ্যাড করতে হবে। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ মালাই বা সরটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজে সরটা রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, সেটা এবার সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 4-5 দিনের জমানো সর ব্যবহার করেছি। 4 থেকে 5 টেবিল চামচ সর এখানে আমি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সরের বদলে দুধও দিতে পারেন। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার আমি সুজির মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সুজির মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়ে অল্প অল্প পরিমাণ সুজির মিশ্রণ নিয়ে এরকমভাবে গোল পাকিয়ে রাখলাম, তারপরে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। সুজির মিশ্রণটায় কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ এখন অনেকেই ঘিটা বা তেলটা একটু অ্যাভয়েড করেন। সবকটা গোল আমার পাকানো হয়ে গেছে, এবার একটু বাটির মতো সুজির মিশ্রণটা করে নিয়ে নারকল নাড়ুটা ভেতরে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে চারিদিকটা মুড়ে দেবো। যেরকম কচুরির আমরা পুর ভরি সেরকমভাবেই নারকল নাড়ুটা পুরের মতো সুজির ডোয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে চারিদিকটা মুড়ে নিচ্ছি। একটা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে, এবার একইভাবে বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব। একটু বাটির মতো সুজির মিশ্রণটা করে নিয়ে একটা নারকলের নাড়ু যেটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা একটু ভেতরে দিয়ে চারিদিকটা খুব ভালো করে বন্ধ করে দেবো। সুজির মিশ্রণের মধ্যে যতটা পরিমাণ পুর বা নারকলের মিশ্রণটা বা নারকল নাড়ুটা ভরা যায় সেই অনুযায়ী একটু কম বেশি করে দিতে হবে। এখানে আমি
কোনো মাপ হিসেবে কিন্তু নারকলের নাড়ুগুলো তৈরি করিনি। যেহেতু ঘরে তৈরি, তাই জন্য নারকল নাড়ু বা এই সুজির লাড্ডুর সেরকমভাবে একেবারে পারফেক্ট শেপের কোনো দরকার নেই। একটু আন্দাজ মতো কম বেশি করে বানিয়ে নিতে হবে। যদি মনে হয় নারকল নাড়ুর পুরটা বেশি হচ্ছে, তাই জন্য একটু কমিয়ে কমিয়ে দিতে হবে। খুব ভালো করে এবার চারিপাশ বন্ধ করে দিলাম। মিষ্টিটা বানানো কিন্তু খুবই সোজা, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিলাম। সুজি আর নারকল আর সামান্য একটু দুধ, আর মিষ্টি বানাতে তো চিনি বা গুড় এটা লাগেই, সেটা কোনো একইভাবে সবকটা সুজি আর নারকলের লাড্ডু আমি বানিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের লাড্ডুগুলো বানাচ্ছি, আপনাদের চাইলে ছোটো বড় আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারে। বন্ধুরা, একইভাবে সবকটা লাড্ডু আমার তৈরি হয়ে গেছে। যতটা পরিমাণ সুজি এবং নারকল নিয়েছিলাম, তাতে তিনটে নারকেল নাড়ু আমার রয়ে গেছে। যেরকম সাইজ মিষ্টিগুলো আমি বানিয়েছি, সেই অনুযায়ী 12টা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। একটা মিষ্টি আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। ভেতরে নারকলের স্টাফিংটা দিতে সুজির এই মিষ্টিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আজকের মিষ্টির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।